বিজয় হলো। বিজয় হওয়ার পরে এক বুড়ো মহিলা সে জাতি উসলানিয়া মক্কা থেকে পালিয়ে চলে যাবে। সে এত বুড়া তার কেউ নাই, তার সন্তানাদি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সে একা। জাতি উসলা মাথার মধ্যে নিয়ে কিছু হাতে কিছু মাথায় এইভাবে আপনার মাটির মধ্যে লাগাইয়া লাগাইয়া নিতেছে, আমার দয়াল নবীর সামনে ওই বুড়ি মহিলা পড়ে গেলেন। কোটা সোহাব, কিন্তু এই বুড়ো মহিলা আমার দয়াল নবীকে একদিনও দেখে নাই, একদিনও কি করে নাই, দেখে নাই। কিন্তু এই যে মানুষের কাছ থেকে শুনে যে এই মুহাম্মদ খুবই খারাপ, মক্কা বিজয় করে ফেলেছে, মানুষের উপরে অত্যাচার করে, বলেন না নাউজুবিল্লাহ। এই শুনা শুনা কথা শুনে এই পুরো মুখীরা বলতেছে মক্কার জমিনে আর থাকা যাবে না, মক্কা মুসলমানরা বিজয় করে নিয়েছে, আমি এখনই আমি এই জায়গা ত্যাগ করবো, আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। এই পুরো মহিলা কি করলো, দয়াল নবীর সামনে গিয়ে তাকে মুসলা নিয়ে করলো। আমার দয়াল নবী মায়া নবী রহমাতালিল আলামিন এই অবস্থা দেখে ওই পুরো মহিলাকে ডাক দিয়ে বলতেছে, পুরো মহিলা ও আমার মা, আপনি এভাবে কাটিয়া মাথার মধ্যে একটা নিছেন, হাতের মধ্যে দুইটা নিছেন, এইভাবে কিভাবে আপনি যাইতেছেন, কোথায় যাইবেন গো? পুরো মহিলা ডাক দিয়া কয় বাবা রে, আমার নবীকে তো চিনে না, কোনোদিন দেখো নাই, বলতেছে বাবা রে আব্দুল্লাহ পুত মুহাম্মদের অত্যাচারে আমরা আর বাঁচি না, আমি মক্কা ছেড়ে চলে যাব, আমাকে তুমি একটু আগাই মারি বাড়ি। মহিলা এই কথা বলার পরে আমার তো নবী মায়ের নবী রহমত জানিনা আমি মুসকিন আছি দিয়া কয় মাগো আমার মা, আপনার তো অনেক কষ্ট হবে, আপনি কোন জায়গায় যাবেন? বলতেছে আমি অমুক জায়গার মধ্যে যাব। ঠিক আছে বৌমা, দেন দেন আপনার গাড়িটা আমার হাতে দেন, সমস্ত গাড়িটা আমার হাতে দেন, আপনি তো হেঁটে যাইতে পারেন না। আমার দয়াল নবী মায়ার নবী এক হাতে সংগ্রাম ছিল আরেক হাতে প্রমুহিনাকে হাতে ধরে ধরে এইভাবে গন্তব্যস্থানের মধ্যে নিয়ে চলে যাইতেছে। রাস্তার মধ্যে যাচ্ছে আর দয়াল নবী বুড়ো মহিলার সাথে আলাপ করতেছে, সংলাপ করতেছে। বুড়ো মহিলা আমার দয়াল নবীকে বলে যে মুহাম্মদের জ্বালায় মানুষ আর টিকতে পারতেছে না, খুবই জ্বালাতন করে মানুষ, সমস্ত মানুষ এই মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। আমার দয়াল নবী বলে ও বুড়ো মহিলা আপনি কি ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখছেননি? সুবহানাল্লাহ, আমার দয়াল নবী মায়া নবী রহমাতাল্লিল আলামিন ডাক দিয়া কয় পুরো মহিলা আপনার সাথে খাবারের কি কোনো কিছু নাই, আপনি কি খাবেন, কি নিয়ে আসছেন? ওই বুড়ো মহিলা বলতেছে আমার কাছে কিছু আটা আছে, আমি এই আটাগুলাকে গুলে আমি রুটি তৈরি করে খাবো। আমার দয়াল নবী মায়া নবী রহমাতাল্লিল আলামিন বলতেছেন কিভাবে আপনি রান্না করবেন, আপনি তো হাঁটতেই পারেন না, বসতেই পারেন না। আমার দয়াল নবী ওই বুড়ো মহিলা কুষ্কু কুষ্কু অবস্থা দেখে নিজে কুয়ার পাশে বসাইয়া নিজে কুয়ার পাশে বসাইয়া ওই বুড়ো মহিলাকে নিজের হাতে গোসল করাইলেন। গোসল করাইয়া নিজের হাতে ওই যে আপনার আটাগুলা এই ময়দাগুলা নবীজি নিজের হাতে গুলে গুলে এইভাবে আগুন জ্বালাইয়া রুটি বানাইয়া দিলেন। রুটি বানাইয়া দেন, এরপরে আমার দয়াল নবী নিজের হাতে খাওয়াইয়া দিলেন। নিজের হাতে যখন খাওয়াইয়া দিলেন গো আমার দয়াল নবী বড় মহিলা চোখ থেকে পানি পড়া টপ টপ করে বেবে করতেছে। আমার দয়াল নবীকে বুড়ো মহিলা প্রশ্ন করতেছে কে গো বাবা, বর্তমান সময়ের মধ্যে কেউ তো এইভাবে কারো উপকার করে না, তুমি আমাকে নিঃস্বার্থে আমাকে এইভাবে উপকার করতেছো, তুমি কে, তোমার পরিচয়টা একটু দিয়া দাও। আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন ডাক দিয়া বলে বাবা ও বাবা মহিলা আপনি যার কারণে মক্কা শরীফ মক্কা শরীফের বর্ডার থেকে আপনি পালিয়ে যাচ্ছেন, সেই আব্দুল্লাহ
পুত্র আমি মুহাম্মদ আল্লাহু আকবার ও বন্ধুরা বাবা জি আমার ওই পুরো মহিলা এই পরিচয় দেওয়ার পরে পুরো মহিলা বলতেছে বাবা কেন তোমাকে লোকেরা এত ভয় পায় আমার তো আমার কোনো বুঝে আসে না ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমাকে ভয় পাওয়ার কারণ কি আমি তো জানি না কি সুন্দর তোমার চেহারা তোমার চেহারা দিকে তাকাইলে তাকে কারো কারো খাবারের প্রয়োজন হবে না তোমার চেহারা দেখে তো সমস্ত ক্ষুধা মিটে যায় আর তুমি এত ভালো মানুষ তোমাকে দেখে তোমার অত্যাচারে নাকি মানুষ বের হয়ে যায় তার মিথ্যা কথা মিথ্যা কথা ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমাকে এই মুহূর্তে তুমি কালিমা পড়ায় দাও আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আমি তোমার দলে চলে যেতে চাই এখনই পড়ায় দাও আমার নবীর সাথে সাথে পুরো মহিলাকে পড়াইয়া দিলেন কালিমা দেওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুকর করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সবসময় এই বিষয়টা মনে রাখবেন আমরা কি করি এই যে মসজিদটা একটু সাজাইলাম গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আপনারা যে টাকা দিয়েছিলেন 9200 টাকা উঠেছিল বলে আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের আরো অনেক বেশি খরচ হয়ে গেছে প্রায় 30 এর উপরে প্রায় খরচ হয়ে গেছে যাক এটা আমাদের সম্মানিত কমিটি বৃন্দরা অবশ্যই আমাদেরকে দেখেছেন এবং দেখবেন তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার থাকবে যে যে কোথায় বলুক না কেন নবীর বিরুদ্ধে যত বড় মোলানায় হোক না কেন যদি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে একটু ভেবে চিন্তে আপনি যে ইউটিউবে ভিডিও দেখেন ফেসবুকে ভিডিও দেখেন কে যে কি বলে আপনি তো বুঝেন না তার পরিচয় তো আপনার জানা নাই ভুল করে আপনাকে একটা বলে দিল আর আপনি এটা ইউটিউবের ভিডিও দেখে আর ফেসবুকের ভিডিও দেখে আপনি দয়া নবীর বিরুদ্ধে কথা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কাজটা কখনো করবেন না নবীর বিরুদ্ধে যে কেউ হোক না কেন যদি আপন পিতাও নবীর বিরুদ্ধে কথা বলে সেই পিতাকে বয়কট করা হচ্ছে ইমানি দায়িত্ব বলে ঠিক না বাহিরের মানুষ আর কিসের আলেম কিসের উলামা এর সম্মিলিত হাজির আল্লাহ পাক এর আমাদেরকে দয়াল নবীর গোলাম হিসাবে বাঁচার তৌফিক দান করেন সকলের জন্য আমিন সম্মিলিত মুসলিম কেরাম আমরা আজকে মুক্ত হস্তে দান করব আমরা একটু সকলে খেয়াল রাখবো যেন আমাদের দানের অংশটা যেন একটু বেশি হয় কেন অনেক দান করে গেছে আমরা সকলে দান করি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ Thank you.